আচ্ছা এই শোন ভাই, তোমাদের কাউন্সিলিং আবার আমার দরজার সামনে একটা দেওয়া থাকবে, আর কাউন্সিলিংটা মেনলি হচ্ছিল রবিবার দিন আর বুধবার দিন, ঠিক আছে? এটা তুলে কেন রবিবার দিন হচ্ছিল আমার 9:55 থেকে একটা ক্লাস আছে, একটা 20 পর্যন্ত, আর হলো 3:30 থেকে এরপর একদম সন্ধ্যা রাত পর্যন্ত। তো এর মাঝে যে টাইমগুলো আছে মানে 11:20 থেকে 3:30, ঠিক আছে? অথবা সকালে আমি থাকবো রবিবার 11:20 থেকে 3:30, ঠিক আছে? এর মধ্যে আসলে হলো অথবা বুধবার দিনও আমি লম্বা সময় একটা আছি, সেটা হচ্ছে একদম 9:30 থেকে মানে সকাল প্রায় 9:30 থেকে দুপুর 2টা পর্যন্ত, মানে তোমাদের যে আজকে বুধবার, ঠিক আছে? সকাল 9:30 থেকে দুপুর 2টা পর্যন্ত। স্যার সব কি ক্যাম্পাস ওয়ানে? স্যার ক্যাম্পাস ওয়ানে। কোনটা? রুম নাম্বার, রুম নাম্বার 116। আচ্ছা, মানে আমি অনেক সময় তোমাদের যে কমন রুমে থাকি, সো যদি আমাকে রুমে না পাও জাস্ট একটু একটা কল দিও, আমি এই দুইটা দিন একদম ফুললি এই ক্যাম্পাসে আমি সবসময় থাকি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটু জাস্ট একটা কুইক রিভিউ দিয়ে দিই যাদের প্রজেক্ট ক্রিয়েট করতে সমস্যা। ফাইল, নিউ প্রজেক্ট। আচ্ছা, এখানে যে ফার্স্টে জাভা সিলেক্ট করবা, ঠিক আছে? এখানে তোমার হলো যে জাভা প্রজেক্ট এসডিকেটা 1.7, 1.8 বা 1.0 তোমার যেটা দেওয়া থাকবে একই হলো, মানে তোমাদের হলো জাভা হলো 1.8 অথবা 1.7 দেওয়া আছে দিবা। যদি না থাকে, ঠিক আছে, যদি এটা দেওয়া না থাকে অনেক সময় বলে যে কনফিগার করতে হবে, এখানে যদি ফাঁকা থাকে তাহলে নিউতে যাবা। নিউতে গেলে অপশন দিবে জেডিকে, এই জেডিকে দেখবা। এটার পরে তুমি হচ্ছে হলো তোমার পাটটা দেখাই দিতে হবে কোন জায়গায় তুমি জেডিকে ইনস্টল করছো। জেনারেলি হলো তোমাদের উইন্ডোজের মধ্যে সি ড্রাইভের মধ্যে প্রোগ্রাম ফাইলস 86 এরকম, মানে তোমার আইডি তোমার যদি 64 বিট হয় তাহলে প্রোগ্রাম ফাইলস, হ্যাঁ প্রোগ্রাম ফাইলস তোমার 86 মানে যদি 32 বিট হয় তাহলে 86 সময় থাকবে, আর না হলে প্রোগ্রাম ফাইলস সময় থাকবে। স্ল্যাশ জাভা স্ল্যাশ হচ্ছে হলো জেডিকে ওই 1.7 সামথিং এর মধ্যে থাকবে, ওই ফোল্ডারটা সিলেক্ট করে ওকে দিয়ে দেবা, দ্যাটস ইট, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এটাই নর্মাল মানে পাথ, যদি তোমার হচ্ছে হলো জাভা তুমি অ্যাকসেপ্ট অন্য জায়গায় ইনস্টল করে না থাকো। আচ্ছা, সো আমারটা এখানে ছিল, সো আমি এখান থেকে সিলেক্ট করে দিছি। আচ্ছা, ক্যান্সেল। এরপর নেক্সটে যাবা, এখানে হলো প্রজেক্টের টেমপ্লেট থেকে তুমি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবা, মানে আমার হলো যেহেতু কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করতেছি তাহলে কনসোল অ্যাপ্লিকেশন এরকম একটা টেমপ্লেট থেকে তৈরি করা যায়। এরপর নেক্সটে যাবো, এখানে হচ্ছে আমার নামগুলো দেবো, যে এটা হলো প্রজেক্টের নাম, লোকেশন, আর হলো প্যাকেজ। প্যাকেজ আমরা প্যাকেজ মানে হচ্ছে যে যে জায়গায় একটা ক্লাসের কালেকশন সেই কালেকশনের নামটা কী হবে, দ্যাটস ইট, ফিনিশ দিবা। ওকে, সো আমার অলরেডি ক্রিয়েট করা আছে, সো আমি এটা আর ক্রিয়েট না করলাম। আচ্ছা, তোমাদের যে প্রজেক্টটা দেওয়া থাকবে মানে কোডটা আমি ফোর থেকে যে আপ করবো, এটা আসলে আমি একই প্রজেক্টের মধ্যে সবগুলা করবো। সো এখানে মধ্যে আমি প্যাকেজ করে রাখছি, যেমন তোমাদের হলো সেকশন যে এটার আন্ডারে সবগুলো থাকবে প্যাকেজ, ঠিক আছে? ফার্স্টে হলো com.se, এটা হলো একটা মানে প্যারেন্ট প্যাকেজ, তার আন্ডারে হচ্ছে হলো সেকশন জি হলো তোমাদের আরেকটা সেকশনের, সেকশন জে হচ্ছে হলো তোমাদের, ঠিক আছে? এটার ভিতরে হলো সবগুলো দেওয়া থাকবে, যেমন সেকশন জে ডট সেকেন্ড ল্যাব, এটা হচ্ছে হলো আজকের ল্যাবের যত প্রোগ্রামিং করাবো সেটা হলো এই প্যাকেজের মধ্যে থাকবে। সো দেখো, তোমরা এই যে এইগুলো দেখতে দেখতে কিন্তু প্যাকেজ একটু শিখে যেতে পারবা। সো প্যাকেজ হচ্ছে হলো এই যে মানে কোডগুলোকে আলাদা আলাদা কালেকশনের মধ্যে রাখা। আচ্ছা, সো আমরা আজকে একটু ফার্স্টে মানে ক্লাস দিয়ে জাস্ট একটু শুরু করি। ধরো ফার্স্টে একটা নিউ ক্লাস তৈরি করি, প্যাকেজের মধ্যে রাইট ক্লিক করে নিউ জাভা ক্লাস দিলাম, এটার মধ্যে বক্স ক্রিয়েট মানে বক্স নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, এটা জাস্ট প্যাকেজের নামের উপরে রাইট ক্লিক করে জাভা নিউ জাভা ক্লাস দাও, দেন একটা নাম দাও, বক্স দাও, ওকে। সো ক্লাস সম্বন্ধে তো অলরেডি থিওরিতে পড়ছো, তোমাদের ফার্স্ট ক্লাসেও বলা হয়েছে, আবার বলে দেই ক্লাস আসলে কাইন্ড অফ তোমাদের স্ট্রাকচারের মতন, তোমাদের স্ট্রাকচার পড়ে আসছো। স্ট্রাকচার মধ্যে কি ছিল, যে একটা স্ট্রাকচারের মধ্যে কতগুলো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করতে পারতাম, একসাথে অনেকগুলো ভেরিয়েবল অ্যাড করে রাখি, ঠিক আছে? বাট ওই স্ট্রাকচারের একটা বেসিক টাইপের মানে ক্লাসের বেসিক টাইপ বলা যায়,
ক্লাসের মধ্যে এর চেয়ে আরো বেশি ফিচার আমরা করতে পারবো, ঠিক মানে কোন কোন অ্যাট্রিবিউট গুলো থাকবে এগুলাকে হ্যান্ডেল করার জন্য কিছু মেথড রাখতে পারবো। এটা আসলে স্ট্রাকচারের মধ্যে রাখা যেত বা এত ভালো মতো রাখা যেত না, কারণ স্ট্রাকচারের মধ্যে কি মানে কোনো ফাংশন দেখছিলাম বাইরে ফাংশন কল করার জন্য এরকম কোনো কিছু ছিল না, আর এখানের মধ্যে আমরা হলো এই ফাংশন গুলো মানে ফাংশন বলবো না আমরা মেথড বলবো, তো মেথড গুলো রাখতে হবে। আবার কোন ভ্যারিয়েবল গুলা অথবা কোন মেথড গুলো বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে কি অ্যাক্সেস করা যাবে না, যেমন আমরা হলো পাবলিক প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফাই করছি। পাবলিক মানে হচ্ছিল বাইরে থেকে কোনগুলো ডট দিয়ে অ্যাক্সেস করা যাবে আর বাইরে থেকে কোনগুলো ডট দিয়ে অ্যাক্সেস করা যাবে না, সো এটাই হচ্ছিল পাবলিক প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফাই। সো আমরা তো যেভাবে অ্যাক্সেস করতাম স্ট্রাকচারের মধ্যে ওকে আমরা ডট দিয়ে অ্যাক্সেস করতাম না, সামথিং একটা স্ট্রাকচার থাকলে ডট ওই সামথিং ভেরিয়েবলের নাম ডট সামথিং আরেকটা ভেরিয়েবলের নাম এভাবে ইউজ করতাম। এখানেও অ্যাক্সেস করার জন্য ডট দিয়ে অ্যাক্সেস করবো, বাট পাবলিকগুলোকে ডট দিয়ে অ্যাক্সেস করা যাবে, প্রাইভেটগুলোকে কোনোভাবে অ্যাক্সেস করা যাবে না বাইরে থেকে, ঠিক আছে। তো ধরো আমরা এখানে তিনটা প্রাইভেট ভেরিয়েবল তৈরি করি, প্রাইভেট এটা আচ্ছা আমরা হলো এই আইডিটা ইউজ করবো সবসময়, ঠিক আছে, ইন্টেলিজেন্ট আইডি। বাট তোমরা যদি চাও যেমন অনেকে হচ্ছিলো নেট মিন্স ইউজ করো, মানে ইউজ করতে মন চায় ফ্রেন্ডরা ইউজ করে অথবা একলিপস ইউজ করো, বাট আমরা হলো ইন্টেলিজেন্ট আইডি ইউজ করবো, মানে আমি এ ল্যাবের জন্য এ ল্যাবে কি আমার থিওরিতেও ইন্টেলিজেন্ট আইডি ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা তোমরা যদি অন্য কোনোটা ইউজ করতে চাও আমার কোনো সমস্যা নাই, তুমি যদি নেট মিন্স ইউজ করতে চাও একলিপস ইউজ করতে চাও আমার কোনো আপত্তি নাই, তুমি নেট মিন্স নে অথবা একলিপস যদি প্রজেক্ট করো নো প্রবলেম, আমি কোনো মার্কও কাটবো না কিচ্ছু সমস্যা নাই, ঠিক আছে। আমি তোমার কাউন্সিলিং আসলে ওইটার প্রো কাউন্সিলিং নেবো কোনো প্রবলেম নেই, বাট মেন সমস্যা হচ্ছে হলো নেট মিন্স এখন আর ইউজ করা হয় না, ঠিক আছে, নেট মিন্স একদম টোটালি বলতে গেলে অবসোলিট হয়ে গেছে মানে প্রফেশনাল ওয়ার্ল্ড থেকে, তোমাদের হয়তো কেউ কেউ স্টুডেন্ট লেভেলে কিছু ইউজ করা হয় বাট নর্মালি এখন নেট মিন্স নাই। একলিপস এখন কিছু ইউজ করা হয় মানে মোটামুটি 50-60% এরকম ইউজ করা হয় অথবা আরও কম হয়ে গেছে 40% মতন, বাট এখন ম্যাক্সিমাম আর সফটওয়্যার ফার্মে ম্যাক্সিমামই হচ্ছে হলো ইন্টেলিজেন্ট আইডিয়া ইউজ করা। আর এটা দেখলে বুঝতে পারবে এটা আরও মানে আজকে আমি কয়েকটা ফিচার দেখাবো না তো দেখতে বুঝতে পারবো যে আসলে কেন আমি একলিপস ইউজ করবো না ইন্টেলিজেন্ট আইডিয়া কেন ইউজ করবো। আচ্ছা কোনো সময় জাভার মধ্যে ফুল কোড নিজে থেকে করবো না, ফুল কোড মানে হলো তুমি কিছু লিখতেছো মনে করে যে আমি দেখো প্রাইভেট লিখলাম, আমি কিন্তু PRI লিখছি বাকি কিছু আমি কিন্তু লিখি নাই, ওটা সাজেশন দিবে, সাজেশন দেওয়ার পরে আমি জাস্ট এন্টার দিব ওইটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা এটা দুইটা সুবিধা, একটা হচ্ছে হলো তুমি কোড ফাস্ট করতে পারবা, সেকেন্ড হচ্ছে হলো তুমি মনে কিছু টাইপ করতেছো তোমাকে সাজেশন দিতেছে না, দ্যাট মিনস হলো তোমার ওখানে কোনো ভুল আছে, সো তুমি ওটা না লিখে আগে চেক করো যে কোন জায়গায় ভুল আছে, কেন সাজেশন দিতেছে না, অবশ্যই ভুল আছে দেখে তোমাকে সাজেশন দিতেছে না, যদি ভুল না থাকতো তোমাকে অবশ্যই সাজেশন দিত, সো তুমি টাইপ করতে থাকলে ওই সময় তুমি বুঝতে পারবা যে তোমার কোডে কোনো প্রবলেম আছে। সো তাহলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি প্রাইভেট ডাবল উইথ প্রাইভেট ডাবল হাইট প্রাইভেট ডাবল ডেপথ, একটা নাম্বার সরি থাকলাম না, এই শোনো যারা এখনো এক আঙ্গুল দিয়ে টাইপ করো সিক্স সেমিস্টার হয়ে গেছে, সো এখন একটু চেঞ্জ করা দরকার, ঠিক না। শোনো একটা ই আছে মানে আমি এটা নিতে পারি নাই, মানে আমি একটা জিনিসের জায়গায় দেখছিলাম যে 100 ডেজের মধ্যে বলে সব চেঞ্জ করা যায়, স্পেশালি 100 ডেজের মধ্যে বলে ওজন চেঞ্জ করা যায়। আমি অনেকবার চেষ্টা করছি 100 ডেজ অনেক কিছু করবো বাট কমপ্লিট হয়নি, বাট তোমরা এখন করতে পারো কারণ এটা তোমাদের কাজে লাগবে, মানে আমার এটা কাজে লাগবে বাট আমার এখন স্মার্ট না হলেও হবে, ঠিক না, মানে অনেক সময় ভুড়ি দিয়ে ওই স্মার্টনেস বের করা যায়, সো তোমাদের কিন্তু এটা লাগবে টাইপ স্পিড। সো এটা করতে পারো যে নেক্সট 100 ডেজ ফেসবুকে যত চ্যাট করবা কোনোগুলাই এক আঙ্গুল দিয়ে চ্যাট করবা না, এরকম সবগুলো মিলে যে হ্যাঁ আমি তো এটাই বুঝি না তোমার মোবাইল দিয়ে তো মানে অন্ধের মতো টাইপ করতে পারো এভাবে, আবার এক আঙ্গুল দিয়ে এভাবে এভাবে টাইপ করতে পারো, তাহলে এটা পারো না কেন, তাহলে কি মানে খালি জাস্ট মানে সবটা নাই। সো চেষ্টা করবা এখন থেকে
মানে হাতের প্লেসমেন্টটা আজকে যে শিখবা যে কীভাবে হাতের এই যে মনে করো যে আজকে বন্ধ আছে, এরপরে হাতের প্লেসমেন্টটা শিখো যে কীভাবে প্লেস করতে হয়, এরপরে ওইভাবেই টাইপ করবা। ফার্স্টের দিকে একটু টাফ মনে হবে, আর আস্তে আস্তে দেখবা ইউজ টু হয়ে যাবে, না হলে আসলে কিন্তু সমস্যা। ইন্টারভিউর মধ্যে যদি কেউ যায় দেখে তুমি এভাবে টাইপ করতেছ। আচ্ছা দেখো প্রাইভেট, আমি এখানে তিনটা প্রাইভেট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখন এই প্রাইভেট ভেরিয়েবলগুলোকে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না, তাহলে কীভাবে কী করতে হবে? ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে হবে, বাইরে থেকে অ্যাক্সেস করতে যদি চাই পাবলিক করতে হবে অথবা গেটার সেটআপ তৈরি করতে হবে। ঠিক আছে, গেটার সেটআপ মানে কি? কিছু ফাংশন, যে ফাংশনটা পাবলিক ফাংশন বাট এগুলোকে ভায়া হয়ে অ্যাক্সেস করবে। ফর এক্সাম্পল, আমি যদি এটা একটা ভ্যালু রিটার্ন করতে চাই এখান থেকে, সো ধরো উইথের ভ্যালুটা আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি কী করতে পারি? এখানে পাবলিক নামে একটা মেথড তৈরি করতে হবে, পাবলিক তোমরা লিখো না, আর শর্টকাট ওয়ে আছে, জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি। মনে করো পাবলিক ডাবল গেট উইথ রিটার্ন উইথ, এটা করতে পারি। ঠিক আছে, তাহলে কি এটা পাবলিক একটা মেথড? তাহলে বাইরে থেকে আমি যদি ওই যে একটা বক্সের একটা অবজেক্ট তৈরি করে বক্স ডট গেট যদি উইথ দেই, মানে বক্সের অবজেক্ট ডট গেট উইথ, তাহলে কি আমি উইথটা পেয়ে যাবো না? তা ডাইরেক্ট আমি উইথ অ্যাক্সেস করলাম না, বাট একটা ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করলাম। আচ্ছা, এই যে গেটার সেটারগুলা এগুলা খুব ইজিলি এখানে তৈরি করতে পারবা, সেটা হচ্ছে হলো এখানে কতগুলো শর্টকাট আছে। এখানে যে রাইট ক্লিক করো ক্লাসের ভিতরে, রাইট ক্লিক করে জেনারেট একটা দেখো জিনিস আছে, রাইট ক্লিক জেনারেট, ঠিক আছে এটা দাও। এখানে দেখো কতগুলো জিনিস আছে না, দেখো একটা আছে না গেটার সেটার, এবং তো আসছো সবাই সাথে সাথে থাকবা, গেটার সেটার এটার মধ্যে ক্লিক করো। এটা আসছে এখানে হলো তুমি কার কার কোন কোন ভেরিয়েবলের জন্য তুমি গেটার সেটা তৈরি করবা সেটা এখানে তোমায় বলতে হবে। ফার্স্টে একটা সিলেক্ট করা আছে, ধরো আমি সবগুলো সিলেক্ট করতে চাই, সবগুলো সিলেক্ট করার জন্য জাস্ট শিফট প্রেস করে নিচের অ্যারোটা প্রেস করতে থাকো, শিফট প্রেস করে নিচের অ্যারোটা প্রেস করতে থাকো, তাহলে দেখবা সিলেক্ট হয়ে গেছে। এরপরে ওকে দাও, শিফট প্রেস করে নিচের অ্যারোটা জাস্ট একটা সিলেক্ট করো, উপরে একটা সিলেক্ট করে শিফট প্রেস করে নিচের দিকে দিতে থাকো, তারপরে সিলেক্ট করে ওকে দাও, তাহলে দেখবা এই গেটার সেটারগুলো তৈরি হয়ে যাবে। গেটার মানে হলো ভ্যালু নেওয়ার জন্য, সেটার মানে হলো ভ্যালু সেট করার জন্য। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন দেখো আমরা বাইরে থেকে এখন কি করতে পারি, একটা বক্স ক্লাস তৈরি করে উইথ হাইট এগুলো সেট করতে পারবো, তখন কি করতে হবে? মনে করো বক্স ওয়ান নামে একটা অবজেক্ট তৈরি করলাম, তাহলে কি করবো? বক্স ওয়ান ডট সেট উইথ, বক্স ওয়ান ডট সেট হাইট, বক্স ওয়ান ডট সেট ডেপ্থ, এভাবে সেট করতে পারি। আরেকটা ওয়ে কি, মানে অবজেক্টটা যখন ক্রিয়েট করবো তখন ওই অবজেক্টের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য একটা ফাংশন, যেটা হলো ভ্যালু, মানে অবজেক্ট ক্রিয়েট করার সময় একবার কল করবে, এটা কিন্তু শুধুমাত্র একবারই কল করবে। ঠিক আছে, সো এটা হলো কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টর অনেকভাবে ডিক্লেয়ার করা যায়, একটা হলো প্যারামিটার সহ, একটা প্যারামিটার ছাড়া, প্যারামিটার নাম্বার কমে বাড়ায় সেট করা যায়। তাহলে আমার তো আসলে এই তিনটা জিনিসই সবসময় সেট করতে হইতেছে, তাহলে যদি সেট করতেই হয় তাহলে কনস্ট্রাক্টর দিয়ে সেট করলে বেটার না? যে অবজেক্ট যখন তৈরি করবো তাহলে কি আমার লাইন সংখ্যা কমে গেলো, কম কোড লাগতে হলো? এই কনস্ট্রাক্টরটাও এখানে ডিক্লেয়ার করা যায়, সেটা হচ্ছিল এখানে রাইট ক্লিক করে আবার যেতে হবে। আচ্ছা এবার আমরা অন্য শর্টকাট ওয়েতে যাই, তোমাদের কিবোর্ডের মধ্যে অল্ট আছে না, অল্ট প্লাস ইনসার্ট এটা প্রেস করো, অল্ট প্লাস ইনসার্ট একসাথে, অল্ট প্রেস করে ইনসার্ট প্রেস করো, তাহলে এটা আসছে না, এই যে দেখো কনস্ট্রাক্টর। ঠিক আছে, এটা সিলেক্ট করো,
অল্ট প্লাস ইনসার্ট এরকম একটা ডায়লগ আসছে না? অ্যাগেন শিফট প্রেস করে নিচের দিকে অ্যারোটা প্রেস করো, ওকে দাও, দেখবা যে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সো এটা কনস্ট্রাক্টর। আচ্ছা কনস্ট্রাক্টর জিনিসটা কি? কনস্ট্রাক্টর জিনিসটা হলো কনস্ট্রাক্টর ফাংশন, ফার্স্ট অফ অল বাট একটা স্পেশাল ফাংশন। স্পেশাল ফাংশন কি হবে দেখো, এই ফাংশনের নাম আর ক্লাসের নাম সেম, এটা কোনো রিটার্ন টাইপ নাই। ঠিক আছে, এমন এটা অনলি একবারই কল যখন তুমি অবজেক্টটা ক্রিয়েট করতে যাবে। ঠিক আছে, ওকে, সো আমরা সময় একটা অবজেক্ট ক্লাস তৈরি করে ফেলছি। আচ্ছা এখন ধরো আমি এখানে একটা প্রিন্ট ফাংশন লিখি, মানে এগুলো জাস্ট প্রিন্ট করার জন্য। তাহলে ধরো পাবলিক ভয়েড প্রিন্ট, এখানে একটা ধরো স্ট্রিং হিসাবে একটা নাম নেও, জাস্ট কোন অবজেক্টটা এটা পাবলিক ভয়েড প্রিন্ট স্ট্রিং নেম। আচ্ছা এখন আমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে কিভাবে? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, এটার একটা শর্টকাট আছে, এস আউট এটা লেখো, এস আউট এটা লিখে ট্যাব প্রেস করো, এস আউট এটা লিখে ট্যাব প্রেস করো, ট্যাব এস আউট লিখে ট্যাব প্রেস করো, দেখবা যে ওই লাইনটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ এন্টার দিলো হয় ট্যাব দিল, ঠিক আছে। সো এরপরে এখানে হলে আমি মনে করো প্রিন্ট করলাম নেমটা প্রিন্ট করলাম, প্লাস উইথটা প্রিন্ট করি, প্লাস হাইটটা প্রিন্ট করলাম, প্লাস এস আউট প্রিন্ট এলেন, এই যারা যারা আগের ক্লাস করছো আর আজকে ক্লাস, যারা দুইটা ক্লাসই করছো তারা দুইটা সেন্ড করবা, যারা একটা ক্লাস তার একটা, আমি আগের ক্লাস সেটটা কিন্তু আমি মিলাই দেখবো আগের ক্লাসে অ্যাটেন্ডেন্স আছে। কোনটা কি ইনস্টল করবা? ইন্টেলিজেন্টটা হয়েছে। আচ্ছা সো তাহলে আমাদের এই ক্লাস শেষ, ঠিক আছে। এখন আমাদের এটা কি রান করতে গেলে কি আরেকটা মেইন ফাংশন, মানে একটা ক্লাস রাখতে হবে যেখানে একটা মেইন ফাংশন রাখতে হবে। সো আমরা প্যাকেজের মধ্যে আবার যাই, প্যাকেজের মধ্যে যে একটা ক্লাস ওপেন করি, ধরো এটার নাম দিলাম হচ্ছে হলো কনসোল অ্যাপ, এই যে আবার ওই প্যাকেজের মধ্যে যে নতুন আর একটা ক্লাস তৈরি করো,
আমি ক্লাসের নাম দিলাম হলো কনসোল অ্যাপ, এটা ম্যাচেস রান করার জন্য। আচ্ছা অন্য সেকশনে ক্লাস করছিলাম, কার কার সেকশনে? হেলালি মিসেল আপাতত একটা করো, তারপর এখন তো হয়েছে। এ তোমার তো ফাইন করা দরকার, তুমি আরেক ক্লাস থেকে ক্লাসে এসে তো সিট কমাই দিতে, সেটাই তো সেকশন চেঞ্জ করছে। আচ্ছা এটা এ পর্যন্ত দর্শক, এখন আমার কী করতে, একটা মেন ফাংশন মেথড লিখতে হবে না? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্যাটিক। আচ্ছা এটার একটা শর্টকাট আছে, PSVM, এটা লেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন PSVM, লিখে ট্যাব দাও। ঠিক আছে দেখবা এরকম একটা জিনিস চলে আসছে। আচ্ছা এত শর্টকাট একদিনে মনে রাখা সম্ভব না, প্র্যাকটিস করতে করতে আসবে, বাট যখন চলে আসবে হাতের মধ্যে দেখবা যে এগুলো পড় করতে অনেক ইজি হয়। এই যে এইগুলা এগুলো যা দেখলাম এগুলো হলো জাস্ট সিম্পল অ্যাডভান্টেজ অফ ইন্টারনেট। ঠিক আছে, সো এর চেয়ে আরো ভালো কিছু অ্যাডভান্টেজ আছে, কিন্তু সমস্যা হচ্ছে হলো তাও তোমরা একটি নেটফ্লিক্স ইউজ করতে যাবো যদি চাও। আচ্ছা নেটফ্লিক্স এক বিষয়ে আমার কোনো বিদ্বেষ নাই, সমস্যা হচ্ছে হলো তোমাদের প্রজেক্ট করতে গেলে একটু ঝামেলা হবে। ঠিক আছে, মানে ওইটার মধ্যেও অনেক সময় ইজি প্রজেক্ট করা যায়, আমি বলছি প্রফেশনাল প্রজেক্টগুলো তোমার করতে গেলে একটু ঝামেলা হবে। সো বেটার হচ্ছে হলো ইন্টেলিজেন্ট আইডিয়াতে করে ফেলা। বাসায় কার কার সম্পূর্ণ এনভায়রনমেন্ট ইনস্টল দেওয়া আছে? হ্যাঁ সব কিছু ইন্টেলিজেন্ট আইডিয়া সাথে জাভা কম্পাইল করা যায়। আচ্ছা কার কার নাই কার্টুন নিচে বাসায় যে আজকের মধ্যে এটা করে ফেলবা। ঠিক আছে সমস্যা নাই, একটা থাকলেই তো হলো। ঠিক আছে, আচ্ছা যাদের নাই আমাদের তো হলো একটু দোষ পেলে মানে এরপর হচ্ছিল সব কিছু অফ করে বসে থাকবো, যে আমার ইনস্টল হয় না অথবা যে আমার ইনস্টল হয় না দ্যাট মিনস আমি আর জীবনে কোটি করবো না যাবার। তো তাদের জন্য হচ্ছে হলো এখানে যাওয়া ID 1, এখানে মধ্যে জাভা কোড করা যায়। সো ওখানের মধ্যে জাভা কোড করে তুমি সাবমিট করলে ওইটা সাথে সাথে দেখতে পারো, ওটা অনলাইন কম্পাইলার। ঠিক আছে, তো ID 1 যাবা, ID 1 যে তুমি হলো ওই ফার্স্টে দেখবা যে ID 1 ওপেন করলেই নিচে হলো একটা ট্যাব আছে, মানে একটা অপশন আছে যেখান থেকে হলো ল্যাঙ্গুয়েজ চুজ করা যায়, C++, জাভা সব কিছু এখানে করা যায়। সো ওইটা দিয়ে হলো মানে ই করতে পারো। আচ্ছা সো এখানের মধ্যে এখন আমরা একটা বক্সের অবজেক্ট তৈরি করি, জাস্ট সিম্পল একটা বক্স, বক্স ইকুয়াল টু নিউ বক্স। সো এটার মধ্যে আমি ভ্যালু দিলাম 10, 20, 15, এরপরে বক্স ডট প্রিন্ট কল করে দিলাম, জাস্ট সিম্পলি এটা। আচ্ছা প্রিন্টের মধ্যে আমার নাম দিতে হবে, সো নাম দিলাম বক্স। আচ্ছা একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টের ভিতরে যে ফাংশনটা আছে সে ফাংশনটাকে আমরা দিলাম। হ্যাঁ
যারা করছো ঠিক আছে তারা এই যে এখানে চলে গেছে মনে কাইন্ড অফ যে এরকম চলে গেছে এরকম দেখাচ্ছে না, মানে সোর্সের আন্ডারে এটা দেখাচ্ছে, বাট ওই প্যাকেজের আন্ডারে দেখাচ্ছে না। যদি এরকম হয় তাহলে তুমি এটা চেঞ্জ করতে পারবা, জাস্ট এটা করে ড্র্যাগ করে তুমি যেটার মধ্যে রাখতে চাও। এই যে দেখো আমি এখানে ড্র্যাগ করে এটার মধ্যে রাখতেছি ঠিক আছে, এই প্যাকেজের আন্ডারে। এই যে দেখো এই যে সেকেন্ড ল্যাব সেকশন যে এখানে ড্র্যাগ করে এখানে রাখতেছি, এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে বলবে রিফ্যাক্টর, আমি চেঞ্জ করতেছি। রিফ্যাক্টর মানে হচ্ছিলো সব জায়গায় চেঞ্জ করে দেওয়া, এটা একটু পরে আমরা দেখবো। রিফ্যাক্টর দিলাম, এই যে আগের মতন একই প্যাকেজের আন্ডারে চলে আসছে, তোমাদের একই প্যাকেজের আন্ডারে না আসার কারণে ঝামেলাটা হইতেছে অনেক। Gracias.
আচ্ছা হয়েছে এখন তো সবার ওকে। সো আমরা একটু সামনের দিকে যাই। আমরা তো এখন পর্যন্ত তাহলে ক্লাস ক্রিয়েট করা, ক্লাস কল করা, কনস্ট্রাক্টর, গেটার, সেটার এগুলো সবগুলো আমার কোড করা হয়ে গেছে, প্রিন্ট করা হয়েছে। এখন ইনপুট নেওয়ার দরকার, ঠিক আছে? এরপর আর কোনো কিছু দরকার নেই, তোমার যখন যেটা দরকার সেটা জাস্ট ওই ফাংশনটা জাস্ট কল দিবা, ওইটার নামই লেখা আছে, তুমি নাম দেখলে বুঝতে পারবা। সো এই লাইনটা হচ্ছে হলো স্ক্যানার নামে একটা অবজেক্ট তৈরি করে রাখতে হয়। আমরা একটা স্ক্যানার অবজেক্ট তৈরি করি, স্ক্যানার এটা স্ক্যানার এসিএল লেখলেই হয়ে যাবে। এন্টার দাও, এসি আমি নাম দিলাম, অথবা স্ক্যানারও নাম দিতে পারো, নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন এটা আমি
হয়েছে সবার কি মানে প্রবলেম হয়েছে কোনো? আচ্ছা দেখো এখানে একটা ইম্পোর্ট চলে আসছে, ঠিক আছে, ইম্পোর্টটা হলো এই স্ক্যানারের জন্য, একটা হলো লাইব্রেরি ফাইল, ওই যে আমরা স্টিরিও ডট এস দেখতাম না, ঠিক সেরকম। আচ্ছা যদি ইম্পোর্ট স্টেটমেন্টটা না আসতো তাহলে কী করতাম? দেখো ইরর দিতেছে না। আচ্ছা ইরোরের মধ্যে দেখো এই যে এখানে মধ্যে সাজেশনও দিয়ে দিতেছে, অল প্লাস এন্টার দাও তাহলে সামথিং সে কিছু করে দিবে। আচ্ছা এরকম যদি না আসে ধরো আমি দিলাম না, তাই এখানে যাবো অল প্লাস এন্টার দিব, কোনো সময় কোনো ইরর হলে সাথে সাথে অল প্লাস এন্টার দিবা, উই নিজে দেখবো অনেক সাজেশন দিয়ে দেয়। ফর এক্সাম্পল আমি অল প্লাস এন্টার দিলাম, সে এখন বলবে যে তুমি কি এরকম কোনো কিছু ইম্পোর্ট করতে চাও? তাহলে দেখো দুইটা ইম্পোর্ট আছে, উপরেরটা ইম্পোর্ট করবো জাভা ইউটিল, সো এটা আমি এন্টার দিলাম জাভা ইউটিল ইম্পোর্ট হয়ে গেল। এই হেডার ফাইল আমরা হলো এটা হেডার ফাইল হিসেবে জানতাম, বাট এটা হলো এখানে লাইব্রেরি, ঠিক আছে। সো এই লাইব্রেরিগুলা নাম মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট যখন যেটা দরকার হবে ইম্পোর্ট করে নিন। হ্যাঁ এটা হচ্ছে হলো এই যে অল প্লাস এন্টার দিবা, অল প্লাস ইনসাইড হলো এবার মনে রাখবা অল প্লাস এন্টার হচ্ছে হলো কোনো ইরর সলভ করার জন্য, অল প্লাস ইনসাইড হচ্ছে হলো যে কোনো প্রি ডিফাইন্ড কোড জেনারেট করার জন্য, দ্যাটস ইট। হ্যাঁ বলো ইনপুট দিব। সো ইনপুট নেওয়া হবে এটা কি আগে যেমন ইনপুট স্পেসিফায়ার দিতে হয় না, মানে ভ্যারিয়েবল স্পেসিফায়ার, ঠিক আছে। সো এখানে হলো জাস্ট তুমি যেটা ইনপুট নিতে চাও এস সি ডট নেক্সট লেখবা, ঠিক আছে। এখন যদি নেক্সট ইন্টিজার নিতে চাও তাহলে নেক্সটের পরে আই লেখো, দেখবা চলে আসছে নেক্সট ইন্টিজার। তুমি যদি ডাবল নিতে চাও নেক্সটের পরে ডি লেখো, দেখবা চলে আসছে ডাবল। বিগ ডেসিমেল আছে বিগ ডাব মানে সরি ফ্লোট যদি নিতে চাও নেক্সট ফ্লোট, জাস্ট নেক্সটের পরে এফ লেখবা, ঠিক আছে। হ্যাঁ ক্যারেক্টার নিচে দিয়ে সি লেখো, ও সরি ক্যারেক্টার মনে হয় এটা নিয়ে নেওয়া যায় না, নেক্সট। আচ্ছা এভাবে নেওয়া যায় না, ই সরি 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 না নেওয়া যায় নেওয়া যায় নেওয়া যায়। আচ্ছা না 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 স্ট্রিং হিসাবে নিতে হবে, ফার্স্টে স্ট্রিং নিয়ে তারপর ওটা নিতে হবে। আচ্ছা তোমার যদি এখন স্ট্রিং নিতে চাও তার এটা যদি দাও তাহলে হলো সে একটা স্ট্রিং রিটার্ন করে দিবে। সো আমি যদি এখানে দেখি স্ট্রিং মনে করো নেম এটা, ঠিক আছে, এটা হলো একটা স্ট্রিং রিটার্ন করবে কোন পর্যন্ত, স্পেস পাওয়ার পর্যন্ত। ওই যে আমরা যেমন আগে যেমন স্ট্রিং দিতাম না পার্সেন্টেজ দিয়ে, পার্সেন্টেজ দিয়ে স্ট্রিং নিলে কি যে পর্যন্ত স্পেস না পায় সে পর্যন্ত নেয় না, স্পেস সহ নিতে গেলে গেট এস দিয়ে তো নিতাম আগে, ঠিক আছে। এখানে কীভাবে নিব, নেক্সট লাইন নামে একটা জিনিস আছে, সো এটা হচ্ছে হলো নেক্সট লাইন, ঠিক আছে। সো তোমার তাহলে আমার কি ইন্টিজার নিতে হলে নেক্সট লাইনটি কোনো মুখস্থ হতে গেলে নেক্সট থেকে আই লেখো, দেখো চলে আসছে, ঠিক আছে। ডাবল নিতে গেলে নেক্সট ডাবল, স্ট্রিং নিতে গেলে নেক্সট লাইন অথবা নেক্সট হচ্ছে হলো বা স্পেশাল নিতে গেলে নেক্সট লাইন আর স্পেশাল নিতে গেলে জাস্ট নেক্সট, ক্লিয়ার। নেক্সট অনলি নেক্সট তাহলে স্পেশাল, ঠিক আছে। আচ্ছা ফার্স্টে নেক্সট লাইন, আচ্ছা ফার্স্টে নেক্সট দিয়ে রাখো, একটা এখানে প্রবলেম হবে। আচ্ছা একটু রাখো, এখানে একটা প্রবলেম হবে, প্রবলেমটা হলো দেখো স্ট্রিং নেম নেক্সট দিলাম, ঠিক আছে, এরপর একটা ইন্টিজার নেই আমরা, মনে করো আইএনটি নাম্বার স্ক্যানার ডট নেক্সট আইএনটি, স্ট্রিং নেম স্ক্যানার ডট নেক্সট, এরপর হলো একটা ইন্টিজার নিলাম।
হয়েছে সবার। আচ্ছা এখানে ধরো একটা ই নোট তৈরি করি, মনে করো এই ইন্টিজারটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন এটা কি ইরো দিতেছে, কোনো সময় ইরো দিলে জাস্ট অল্টার প্লাস এন্টার দাও, দেখবা যে তোমাকে সাজেশন দিবে। দেখো এই যে এখানে বলতে আছে ক্রিয়েট লোকাল ভেরিয়েবল নাম্বার অথবা ক্রিয়েট ফিল অথবা ক্রিয়েট প্যারামিটার অথবা রিনেম রেফারেন্স, এই দুইটা দিয়ে হচ্ছে তুমি ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবা। লোকাল ভেরিয়েবল মানে হলো কি, এই ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে দেবে। ক্রিয়েট ফিল্ড মানে হচ্ছে হলো ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবল তৈরি করে দেবে। তাহলে তুমি লোকালি যদি তৈরি করতে চাও জাস্ট ফার্স্টে দিয়ে দিবা, তাহলে এখানে তোমাকে ক্রিয়েট করে দেবে, ঠিক আছে। এখানেও সাজেশন দিবে যে ইন্টিজার ফ্লোট নাকি লং কিছু করতে যাও, বাট আমার যদি ইন্টিজার রাখতে চাও তাহলে ইন্টিজার রেখে দেবো, ঠিক আছে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। আচ্ছা এরপরে ধরো আমি একটা ফুল নাম নিই, মানে আমি তো এর আগে কি নেম নিছি জাস্ট, স্পেস নাই, এবার স্পেস হয় একটা স্ট্রিং নেই, ধরো স্ট্রিং ফুল নেম স্কেনার ডট নেক্সট লাইন, এটা দেন সব কিছু প্রিন্ট করে দিই, এস আউট দিলাম, এস আউট দিয়ে নেম প্রিন্ট করলাম প্লাস স্পেস প্লাস নাম্বার প্লাস স্পেস প্লাস ফুল নেম, এরপর রান করে দেখো। রান করে ফার্স্টে নেম একটা ইনপুট দাও, এন্টার দাও, তারপরে নাম্বার দাও, এন্টার দাও, একটা ফুল নেম দাও, এন্টার দাও। ইনপুটটা তুমি যদি রান করতেছ না, হ্যাঁ কি প্রবলেম, হ্যাঁ ওইটা তো অবশ্যই হবে, সবারই হবে, তোমার নয়, এই যে রান করার পরে যেখানে আউটপুট দিতেছে সেই জায়গায় ইনপুট দিবা, এই যে এখানে এই লাইনের মধ্যেই ইনপুট দিবা। সো ফার্স্টে ধরো আমি নাম দিলাম সে অনিক, এটা নাম দিলাম সে 12, এরপর কি ফুল নেম না নিয়েই পিন করে দেয় না, কারণটা কি, এক্স্যাক্টলি নেক্সট লাইন এটা কি করতেছে, এন্টার পর্যন্ত নিবে না, ফার্স্টে আমি নেম দিলাম অনিক, এখানে একটা এন্টার দিছি না, এরপর কিলাম 12 এন্টার দিছি, এরপর কে লাইন আসবে না, ফুল নেম নিতে যাবে, ফুল নেম নেওয়ার সময় সে কি বলবে যে এন্টার না পাওয়া পর্যন্ত তুমি নিতে থাকো, বাট অলরেডি কি দুইটা এন্টার কি বাফারের মধ্যে রয়ে গেছে না, এ এন্টার কেউ নিছে কনজিউম করছে, তাহলে কি এ নেক্সট লাইন নিয়ে নিবে, তাহলে কি আসলে সে কিন্তু ইনপুট নিছে এমন ওই ফুল নেমটাও প্রিন্ট করছে,
এখানে প্রিন্ট হয়ে যদি এখন ফাঁকা হয়ে গেছে, তো এখানে সে প্রিন্ট করে ফেলছে, বাট হচ্ছে হলো আমরা দেখতে পাচ্ছি না। আর এখানে তো নিউ লাইন প্রিন্ট হয়েছে, দুইবার নিউ লাইন প্রিন্ট হলো, ঠিক আছে। আচ্ছা এইটা দূর করার উপায় কি? ফ্ল্যাশ ছিল ওখানে, ঠিক আছে। আচ্ছা এই লাইনটা লেখলে কি হইতেছে, সে যদি আগে থেকে কোনো নিউ লাইন থাকে সে নিউ লাইনটা নিতেছে না, অথবা যদি ক্যারেক্টার থাকতো ক্যারেক্টার নিত, বাট নিউ লাইন আগে থেকে আসতে দেখে নিয়ে নিতেছে। তাহলে হচ্ছে একটা জিনিস চিন্তা করো, তুমি তো জানো এই নেমের পরে একটা এন্টার দিবে, তাহলে এই নেমটা নেওয়ার সাথে সাথে আমি একটা এরকম নেক্সট লাইন কল করে দিতে পারি না, তাহলে নেক্সট লাইন কল করলে কী হবে, ওই যে এন্টার যে দিলো সেটা কনজিউম হয়ে যাবে। আবার এই নেমটা নেওয়ার সাথে নাম্বারটা নেওয়ার সাথে সাথে এর নিচের লাইনে কি আমি একটা নেক্সট লাইন নিতে পারি না, সেটা কী করবে, জাস্ট লাইনটা কনজিউম করে নেবে, যাতে পরবর্তীতে অন্য কোনো নিউ লাইন না হয়। তাহলে আমি জাস্ট এই যেই কাজটা করতে পারি না, স্ক্যানার এই পার্টটু কপি করে এটার নিচে একবার দিলাম, এটার নিচে একবার দিলাম, এটা এন্টার দিবে এই নিউ লাইনটা নেবে, এটা থেকে তো একটা নিউ লাইন স্ট্রিং রিটার্ন করতেছে, বাট এই স্ট্রিং রাখার দরকার আছে, এটা কি ডামি স্ট্রিং না, এই স্ট্রিং তো আমার কোনো দরকার নাই, সো এর জন্য আমি এটা কোনো ভেরিয়েবলে রাখতেছি না, নাহলে ভেরিয়েবলে রাখতাম, বুঝা গেছে। তাহলে কোনো তো সমস্যা হইতো না, এর জন্য তোমরা যদি কোনো সময় কোনো অ্যাপ তৈরি করো মানে কাজ করার জন্য, তাই তোমাদের এখানে কাজ করার সময় কোনো সময় যদি স্পেস সেপারেটর কিছু দিতে বলে এটা ফার্স্ট থিং নিয়ে নিও, তাহলে এই জিনিসটা করতে হবে না। আর যদি পরবর্তীতে না, তাহলে এই জিনিসটা মনে রাখবে যে মানে প্রত্যেকটা জিনিসের পরে এরকম একটা দামি নেক্সট লাইন দিতে হবে, যদি তুমি ওখানে নিউ লাইন দাও, আর যদি না দাও তাহলে দিতে হবে, ঠিক আছে। সো এটা জাস্ট হলো দামি নিউ লাইনটা রিমুভ করার জন্য আমি এই কাজটা করতেছি, আদারওয়াইজ আমার এটা দরকার নাই। তাই এটার যে আউটপুট মানে ইনপুট নিয়ে যেটা রিটার্ন করতেছে এটা কিন্তু কোথায় রাখতেছি না, এটা ইউজও করতেছি না। এপর্যন্ত হয়েছে, নিছে বাফারের মধ্যে রয়ে গেছে না, বাফারের মধ্যে রয়ে থাকলে ওই যখন এই লাইনটা আসবে ওই কি বলবে যে নিউ লাইন পাওয়ার আগ পর্যন্ত ইনপুট নিতে হবে, বাফারের মধ্যে অলরেডি দুইটা নিউ লাইন আছে না, তাহলে তো ফার্স্টে এসে সে নিউ লাইন পাবে, তাহলে কি আর ইনপুট নিতে নেওয়ার চেষ্টা করবে, বাদ দিয়ে দিবে। এখন এই যে বাফারের মধ্যে নিউ লাইনগুলো ছিল সেগুলো রিমুভ করা হয়ে গেছে, আমি এখানে একটা ইনপুট নিলাম, নেওয়ার পরে আমি তখন এখানে নেক্সট লাইন কল করে দিলাম, তাহলে এই নেক্সট লাইনটা কী করবে, ওই নিউ লাইনটা ইনপুট নিয়ে নেবে না, তাহলে কি বাদ হয়ে গেল না ওই নিউ লাইনটা। এরপরে আমি নাম্বার নিলাম, এন্টার দিলাম, এরপরে নেক্সট লাইন নিলাম, বাদ হয়ে গেল না। এরপরে আমি আগে নেক্সট লাইন দিয়েছি, এখন কি সে টেক্সট যাবে না, এখন কি আর কোনো নিউ লাইন আছে, সো এর জন্য আমি হলো নেক্সট লাইন দিয়েছি। আচ্ছা এটা দেওয়া দরকার নাই, যদি তোমার কোনো সময় এই মানে স্পেস সেপারেটেড তোমার যদি স্ট্রিং লাস্টের দিকে নিতে হয় তাহলে তুমি এটা ইউজ করবা, আর যদি লাস্টের দিকে নিতে না হয় তাহলে এটা ইউজ করা দরকার নেই, ফার্স্টে এটা দেখে দেবে। তুমি ফার্স্টে যদি স্পেসিফাইড ডিস্ট্রিং নিয়ে নাও, এরপরে কোনো জায়গায় এক্সট্রা নিউ লাইন নেওয়ার দরকার নেই, মানে কোন পার্ট এটা দিয়ে কি ইউজ করি আমরা, এন্টার পাওয়ার পর্যন্ত নাম্বার নেই, ঠিক আছে রাম করে দেখছিলা ফুল নেম প্রিন্ট মানে ইনপুট হিসেবে নেয়, ফুল নেম নেয় মানে তুমি ইনপুট দিতে পারো ফুল নেমটা,
অনিক্ত এটা তো আমি নেম দিলাম, এরপরে নাম্বার দিলাম টুয়েলভ, এরপরে আর কোনো কিছু ইনপুট দিতে পারো? এরপরে এখানে আর একটা লাইন ইনপুট নেওয়ার কথা ছিল না, ফুল নেম নিতে পারছি, কারণ কি এটার নাম এটা আমি কোন পর্যন্ত নেবো, নিউ লাইন পর্যন্ত নিবো না? তাহলে কি আগে থেকে দুইটা নিউ লাইন অলরেডি রয়ে গেছে না? আমি যখন অনিক দিলাম এন্টার দিলাম নিউ লাইন আছে, টুয়েলভ দিলাম এন্টার দিলাম আরেকটা নিউ লাইন আছে, যখন এখানে আসবে এখানে কি বলবে? নিউ লাইন পাওয়া পর্যন্ত তুমি হচ্ছে ইনপুট নাও, তো অলরেডি তো নিউ লাইন দুইটা বাফারের মধ্যে রয়ে গেছে, তাহলে সে আর ইনপুট নিবে? একটা ওখান থেকে দুইটা নিউ লাইনের থেকে একটা নিউ লাইন নিয়ে সে বের হয়ে যাবে, ঠিক আছে? এখন এই নিউ লাইনগুলোকে রিমুভ করা দরকার ছিল, এখন দরকার কীভাবে? যখনই আমি কোনো নিউ লাইন দিতেছিলাম এই লাইনটার মধ্যে কি একটা নিউ লাইন দিব আমি জানি, এর পরের লাইনে কি আমি একটা নেক্সট লাইন লিখে রাখতে পারি, তাহলে এটা কি একটা নিউ লাইন কনজিউম করে ফেলবে? তাহলে এটা হলো একটা স্ট্রিং নিল, এটার পরে আমি যে এন্টারটা দিয়েছিলাম এই এন্টারটা এই লাইন দিয়ে আমি ইনপুট নিয়ে নিলাম, এটা আমার কোনো জায়গায় রাখার দরকার নাই, কারণ এটা আমার এই নিউ লাইন তো দরকার নাই কোনো জায়গায়, এটা কোনো ভেরিয়েবলে রাখার দরকার নাই, জাস্ট আমি ফালাই দিলাম, সেম একটা নাম্বার নিলাম এরপরে নিউ লাইন নিলাম, ঠিক আছে? এরপরে এখন কি আমি নতুন টেক্সট নিতে পারবো, কারণ এখন বাফারে কি আর কোনো নিউ লাইন আছে? সব নিউ লাইন বাদ হয়ে গেছে না, এর জন্য হচ্ছে আমার নেক্সট লাইন ইউজ করি, ঠিক আছে? বাট নেক্সট লাইন এটা যদি স্পেস পাই এটা ফার্স্টে ইনপুটে নিয়ে নিতাম, লাস্টে যদি এগুলো নিতাম তাহলে কি ঝামেলাটা হইতো? তো ফার্স্টে যখন এসে নেক্সট লাইন নিয়ে আমি ফুল নেম নিতে যাবো ওই সময় তো কোনো নিউ লাইন নাই বাফারের মধ্যে, তো আমি মেন টেক্সটটা নিতে পারবো, এর জন্য লাগে নিউ লাইন। হ্যাঁ, ওই ক্ষেত্রে তো এটা কাজ করবে না, ওই ক্ষেত্রে তাহলে তুমি তিনটা একসাথে নাও, তিনটা একসাথে যদি নিতে যাও তাহলে এটা কোনো ঝামেলা নাই। Thank you.
Thank you.
আচ্ছা, আমরা এই তখন তো ইনপুটগুলো দেখলাম, এখন একটু অ্যারে ডিক্লারেশন একটু দেখে নিই। অ্যারে ওইখানে যেভাবে তোমরা মানে কাজ করতা, মানে অ্যাক্সেস করতা অথবা ইনপুট নিতা, এখানেও সেম একইভাবে অ্যাক্সেস করবা, ইনপুট নিবা। জাস্ট ডিফারেন্সটা হচ্ছিল ডিক্লারেশনের সময় তুমি কিভাবে ডিক্লেয়ার করবা। সো তুমি যদি ওয়ান ডি অ্যারে ডিক্লেয়ার করতে চাও, তাহলে জাস্ট হচ্ছিল ধরো আমি ইন্টিজার টাইপের একটা ওয়ান ডি অ্যারে ডিক্লেয়ার করতে চাই, তাহলে আইএনটি এরপরে হলো একটা ব্র্যাকেট দিব, এটা হলো ওয়ান ডি ডিক্লেয়ার করার জন্য, ঠিক আছে। এরপরে দিব নাম এ, এরপরে দিব হচ্ছে হলো নিউ আইএনটি, মনে করি এটা ভিতরে নাম্বার দিয়ে দেবো, দেখছি তাহলে 10 সাইজে একটা ওয়ান ডি অ্যারে তৈরি হয়ে যাবে। তো আইএনটি এরপর একটা ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ, এরপরে নাম ইকুয়াল টু নিউ আইএনটি, দেন হচ্ছে হলো সাইজ, ঠিক আছে। আর অ্যাক্সেস করবো কিভাবে, A0, A1, A2, A3 এরকম ফর লুপ দিয়ে যেভাবে ইউজ করতাম ওই আই এ আই দিয়ে একই সেমভাবে এখানে অ্যাক্সেস করবো। টু ডি অ্যারে ডিক্লেয়ার করবো কীভাবে, এক্স্যাক্টলি জাস্ট ডাবলই দেবো। সো আইএনটি অথবা এটা ধরো ডাবল করলাম, ডাবলের ডাবল নোটেশন ডি ইকুয়াল টু নিউ ডাবল, এখানে মনে করো 10 সাইজের 10 রো 5 কলাম বিশিষ্ট একটা হচ্ছে হলো ডাবল এর অ্যারে তৈরি হয়। দ্যাটস ইট। সো ডিক্লারেশনটাই জাস্ট ডিফারেন্স, তুমি যখন এখন যদি কোনো কিছু ইনপুট নিতে দাও, এখন ইনপুট নিবা কিভাবে, আগে তো যে পার্সেন্ট ডি দিতাম, তারপর অ্যাড্রেস অফ এ দিতাম, ঠিক আছে। এখন এখানে ইনপুট নিবা কিভাবে, স্ক্যানার তো তৈরি করাই আছে, বাট এখানে রাখবো কিভাবে,
জাস্ট যেভাবে অ্যাসাইনমেন্ট করতাম না, সেভাবে অ্যাসাইনমেন্টের মতন এ মনে করো ফাইভের মধ্যে হচ্ছে হলো স্ক্যানার ডট নেক্সট আইএনটি, দ্যাটস ইট, ঠিক আছে? তার ফার্স্টে এন নিয়ে নিতাম না, তারপর কিন্তু জিরো থেকে এন পর্যন্ত একটা লুপ চলে যেতাম, তারপর এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এভাবে। হ্যাঁ তুমি এক্সরে কেন করতে পারো, তুমি এক্সরে কে নিয়ে নিতে পারো, তারপর এরকম একটা এরর ডিক্লেয়ার করতে পারো, মানে তুমি এটা এক্স এ একটা ইনপুট নিলা তারপরে এখানে এক্স দিয়ে দিতে পারো, ওটাও হবে। হ্যাঁ এখানে একটা ভেরিয়েবল দিতে হবে, এটা আমি মনে করি এখানে দেই আইএনটি এন ইকুয়াল টু ফাইভ, ঠিক আছে? তো এটা এন সাইজের নিয়ে নেব। আচ্ছা ফাইভ দিলে হবে না তো, ফাইভ দিলে তো আবার ইউর দেবে পরে, এন টেন ইকুয়াল টু, কারণ পরে ফাইভ সাইজের তো হ্যাঁ এবার একটু সার্ভার সেভেন এ ঢুকো, সার্ভার সেভেন আমার নামে একটা ফোল্ডার আছে আকাশ এমডি এম আই ফল 2016 ওপি ল্যাব সেকশন জে, তোমাদেরটা সার্ভার সেভেন কোর্স আকাশ এমডি এম আই ফল 2016 ওপি ল্যাব সেকশন জে, ওইটার ভিতরে দেখো একটা অ্যাসাইনমেন্ট টু নামে একটা ফাইল দেওয়া আছে, ওইটা কপি করে আগে ডেস্কটপে আনো, তারপর ওপেন করবা। কি পাসওয়ার্ড? ইউজার নেম স্টুডেন্ট, পাসওয়ার্ড ইউআইইউ, ইউজার নেম স্টুডেন্ট, পাসওয়ার্ড ইউআইইউ। সার্ভার সেভেন হলো রানে যাও, রানে মানে উইন্ডোজ বাটনে প্রেস করো, তারপরে রান লেখো, রান লেখলে দেখবা যে একটা উইন্ডো ওপেন হবে, ওখানে যে সার্ভার সেভেনে দেখবা যে একটা আইপি দেওয়া আছে, অ্যাসাইনমেন্টটা কপি করে আগে ডেস্কটপে আনো, ওখানে ওপেন কেউ করো না, ওখানে ওপেন করলে কিন্তু একটু পরে আবার কেউ অ্যাক্সেস করতে পারো, আগে কপি করে ডেস্কটপে আনো। আমি
আমরা